ওয়েলকাম টু আলমগীর সায়েন্স স্কুল। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওগুলো দেখতেছো, তোমাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো, যে এটা হচ্ছে এসএসসির বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো সৃজনশীল, ওগুলো নিয়ে আমি আলোচনা করবো। আজকে হচ্ছে আমি ঢাকা বোর্ড নিয়ে আলোচনা করছি 2017। প্রশ্ন হচ্ছে এটা, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে, এটা হচ্ছে এ এ কোণ, এটা বি কোণ, সি কোণ। এখানে বি কোণ হচ্ছে 90 ডিগ্রি, এখানে এ কোণের সাপেক্ষে এ কোণটা হচ্ছে এক্স প্লাস ওয়াই, সি কোণটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই। তাহলে আমাদেরকে এসি বাহু দৈর্ঘ্য নির্ণয় করতে হচ্ছে, প্রমাণ করা যায় এটা ইকুয়াল টু কি, টু কোসেক এ। আবার এ ইকুয়াল টু ওয়ান এবং বি ইকুয়াল টু √3 হলে এক্স ও ওয়াই এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমি কিছু করে রেখেছি, কারণ হলো তাতে ভিডিও সময়টা কম লাগার জন্য। তাহলে সূত্র অনুসারে এম ইকুয়াল টু কত, ওয়ান লম্ব, এবং বি সি ভূমি ইকুয়াল টু বি ছোট হাতের বি। পিথাগোরাসের উপায় যদি আমরা এসি বাহুর মানটা বের করতে পারি, অতিভুজের মানটা বের করে ফেলতে পারি, কারণ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু আমরা স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে এসি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার প্লাস বি স্কয়ার, এসি ইকুয়াল টু √ স্কয়ার প্লাস বি স্কয়ার। এই যে অতিভুজ বাইরে গেলে √ স্কয়ার প্লাস বি স্কয়ার, তাহলে ক হতে প্রাপ্ত এসি ইকুয়াল টু এটা। চিত্র অনুসারে এবি ইকুয়াল টু এ এবং বি সি ইকুয়াল টু বি। তাহলে আমরা সাইনের মানটা বাইর করি, যেহেতু আমাদের কোসেক টু কোসেকে বাইর করতে বলছে, তাহলে সাইন ইজ ইকুয়াল টু কি, এ কোণের সাপেক্ষে এটা বিপরীত বাহু এবং এটা হচ্ছে অতিভুজ, তাহলে সাইন ইজ ইকুয়াল টু বিপরীত বাহু ডিভাইড বাই অতিভুজ, তার মানে বিসি ডিভাইড বাই কি, এসি। তাহলে বি বিসি কত, বি আর এসি হচ্ছে এটা রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। কস ইজ ইকুয়াল টু, কস এ ইকুয়াল টু সন্নিহিত বাহু, সন্নিহিত মানে এ কোণের সাপেক্ষে এটা সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু ডিভাইড বাই কি, অতিভুজ। তাহলে অতিভুজ এটা, তাহলে এ ডিভাইড বাই রুট ওভার স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড, তারা যেটা এতক্ষণ আমরা সাইন আর কস এর মান বাইর করছি, যেহেতু টু কোসেকে আমাদেরকে প্রমাণ করতে হবে, তাহলে লেফট হ্যান্ড সাইড আমরা এটা লিখে ফেলছি। তো লেখার পরে আমরা জাস্ট মানগুলো বসাই দিই, তাহলে এখানে কত, এটার মানটা কত আসছে, এখানে মানটা আসছে সাইনে, আর এটার মান কত, ওয়ান মাইনাস কসে প্লাস এটার মান ওয়ান মাইনাস, এটার মান হচ্ছে কত, কসে, আর এটার মান কত আছে সাইনে। তাহলে এখন দেখতে, এটাকে আমরা যদি লসাগু করি, সাইনে ওয়ান মাইনাস কস, সরি ওয়ান মাইনাস কসে, তাহলে এটা, তাহলে এখানে হরদীপ আগলাপ দিয়ে পূরণ করলে কত, এটা এটা কাটা গেল আর সাইনে থাকলো, সাইনে 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 স্কোয়ারে প্লাস এই সাইনে সাইনে চলে গেল, তাহলে ওয়ান মাইনাস কস স্কোয়ারে কস এ হোল স্কোয়ার, যেহেতু ডাবল, তাহলে এখানে আমরা লিখতে পারি এটাকে কি, সাইন স্কোয়ারে প্লাস এটাকে যদি এ স্কোয়ার মাইনাস টু, এ স্কোয়ার লেখা দরকার নাই, এটার টু এ বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার, তার মানে এটাকে এ স্কোয়ার মাইনাস টু বি, টু ইন্টু ওয়ান কস এ, তো একই কথা, তাহলে একবার আমরা এক লাইন কম করলাম, তাহলে সাইনে ওয়ান মাইনাস কস এ, আচ্ছা তাহলে লিখলাম, তাহলে এটাকে কি লেখা যায়, সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে, তাহলে কস স্কোয়ারে প্লাস ওয়ান মাইনাস টু কস এ, আচ্ছা আমরা দিয়ে দিলাম এটা, তাহলে সাইনে ওয়ান মাইনাস কস এ, তাহলে এই সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ারে ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, ওয়ান, ওয়ান প্লাস ওয়ান মাইনাস টু কস এ, এটা, আর এটাকে কি লিখতে পারি, সাইন এ, এখান দিয়ে সাইন এ ইন্টু ওয়ান মাইনাস কস এ, ওয়ান মাইনাস কস এ, আচ্ছা তাহলে এখানে আমরা এটা, আমি এটা উপরে লিখতেছি, এখানে জায়গা হচ্ছে না, এখানে আমরা লিখি, তাহলে এটা কি হচ্ছে, উপরে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে, টু প্লাস আর মাইনাস, সরি টু মাইনাস টু কস এ, আর নিচে আছে সাইন এ ওয়ান মাইনাস কস এ, তাহলে এটাকে আমি লিখতে পারি, এখানে এটা এত দরকার নাই, আচ্ছা তাহলে এখানে এইটা এভাবে, তাহলে এটাকে আমি লিখতে পারি কি, উপরে টু ক যদি কমনটি ওয়ান মাইনাস কস এ, আর নিচে সাইন এ ওয়ান মাইনাস কস এ, আচ্ছা তাহলে এটা উপরে এটা আর এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে টু ইন্টু ওয়ান বাই সাইন এ আমি এটাকে লিখতে পারি, তাহলে টু ইন্টু ওয়ান বাই সাইন এ ইকুয়াল টু কি, কোসেকে, তাহলে কোসেকে আমরা রাইট হ্যান্ড সাইড, আমাদেরকে যেটা প্রমাণ করতে বলছে ওই যে রাইট হ্যান্ড সাইড ওটা প্রমাণ করে ফেলবো। তাহলে এটা আমি এভাবে আমি এয়া দিয়ে দিচ্ছি, যাতে করে তোমাদের সমস্যা না, আমি ঘ নম্বরটা, এখন আমি ঘ নম্বরটা করবো, তাহলে ঘ নম্বরে
জাস্ট আবার কি বলছে এ ইকুয়াল টু ওয়ান, এখানে যেটা এ এখানে ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু রুট থ্রি। তাহলে একটা আমি এ আঁকি সমকোণী ত্রিভুজ আঁকি, তাহলে এখানে এ বি সি, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স প্লাস ওয়াই। আচ্ছা তাহলে এখানে এই কোণের, এই কোণের পরিবর্তে কি এ ইকুয়াল টু ওয়ান, বি ইকুয়াল টু কত রুট থ্রি, কেমন? তাহলে আমরা কি নিব, যেহেতু লম্ব এবং ভূমি আছে তাহলে আমরা ট্যান, ট্যান এর সাপেক্ষে এটা নিব। তাহলে ট্যান এ ইকুয়াল টু কত, বিপরীত বাহু, বিপরীত বাহু ডিভাইড বাই সন্নিহিত বাহু, বিপরীত বাহু ডিভাইড বাই সন্নিহিত বাহু। তাহলে বিপরীত বাহু কত, রুট থ্রি বাই ওয়ান ইকুয়াল টু রুট থ্রি, কেমন? তাহলে এখানে এটাকে লেখা যায় ট্যান এ ইকুয়াল টু ট্যান এর, একবার একবার লিখে ফেলে ট্যান এ কোণটা কত, এক্স প্লাস ওয়াই নো, আর এখানে ট্যান কত ডিগ্রি মান রুট থ্রি, ট্যান 60 ডিগ্রি মান রুট থ্রি। তাহলে সূত্র বা এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 60 ডিগ্রি। আবার আমরা যদি ট্যানটাকে সি কোণের সাপেক্ষে নিই, ট্যান সি ইকুয়াল টু বিপরীত বাহু, বিপরীত বাহু কত, এ বি, সন্নিহিত বাহু কত, বি সি, তাহলে এ বি কত ওয়ান, বি সি কত রুট থ্রি। তাহলে বা ট্যান সিটা কি লেখুন, যায় ট্যান সিটা হয়ে যায় এক্স মাইনাস ওয়াই, এখানে ট্যান 30 ডিগ্রি হন না, ট্যান 30 ডিগ্রি, তাহলে বা এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কত, এটাকে আমি 2 নম্বর সমীকরণ দিলাম, আর এটাকে দিলাম আমি কত, 1 নম্বর সমীকরণ, এটাকে দিলাম আমি 1 নম্বর সমীকরণ, এটাকে দিলাম আমি 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা এবারই আমাদেরকে বাইর করতে হয়েছে এক্স এবং ওয়াই এর মান, তাহলে 1 নং এবং 2 নং যোগ করে, তাহলে যোগ করলে কত হবে, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু কত, 60 ডিগ্রি, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে যোগ করলে কত হবে, ওয়াই ওয়াই কাটা যাবে, 2x ইকুয়াল টু কত, 90 ডিগ্রি, বা x ইকুয়াল টু কত, 2 বাই 90 ডিগ্রি মানে কি 45 ডিগ্রি, 45 ডিগ্রি। আচ্ছা তাহলে এখানে ডিগ্রি দিলাম, তাহলে 45 ডিগ্রি, তাহলে x এর মান কত পেলাম, 45 ডিগ্রি। তো x এর মান তুমি 2 নম্বর সমীকরণে বসা দাও, x এর মান 2 নম্বরে বসাই, এই বসাই, বসালে কত হবে, x এর মান 2 নম্বর বসালে এখানে হবে 45 ডিগ্রি মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি, বা মাইনাস ওয়াই ইকুয়াল টু 30 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে বা মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 15 ডিগ্রি, রাইট? তাহলে সুতরাং ওয়াই ইকুয়াল টু কত, উপাশে মাইনাস মাইনাস কাটা গেল, তাহলে ওয়াই ইকুয়াল টু কত হবে, 15 ডিগ্রি। তাহলে সুতরাং এক্স ইকুয়াল টু কত ডিগ্রি, 45 ডিগ্রি, এবং ওয়াই ইকুয়াল টু কত, 15 ডিগ্রি অ্যান্সার। তাহলে মানে আমাদেরকে যেগুলো বের করতে বললো এক্স এবং ওয়াই এর মান, তাহলে গতে, তাহলে আমরা পুরো এক্স এবং ওয়াই এর মানটা বের করে ফেললাম। তাহলে আশা করি তোমাদের বুঝতে সমস্যা না, বুঝতে সমস্যা হলে আমাকে কমেন্ট বক্সে জানাবে, আর আমাকে মোবাইল ফোনও অথবা ফোন করতে পারো, অথবা সরাসরি যোগাযোগ করতে পারো, যারা কাছে আমাদের কাছে আশেপাশে থাকো আর কি। তাহলে আজকে এ পর্যন্তই, অনেক তোমাদেরকে অনেক আশীর্বাদ করে আজকের মতো বিদায়।